বাগেরহাটে স্থানীয় সরকার বিভাগের লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রজেক্টের আওতায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রকল্প কর্মকাণ্ড বাস্তবায়ন পদ্ধতির উপ উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও সচিবদের দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সকালে এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেবপ্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ শাহিন হোসেন, সহকারী কমিশনার সাজিয়া শাহনাজ তমা, মোহাম্মদ আলিমুজ্জামান, এলজিএসপির জেলা ফ্যাসিলিটেটর শ্যামল কান্তি রায় প্রমুখ। টোটাল মাসের যত কার্যক্রম বলো যে সেটাকে এক বৈশাখে রিকনসিলেশন এবং সচিব সাহেবের উপস্থিত থাকলো, এটা যদি স্যার করা যায়, স্যার যদি আপনি এখনই সিদ্ধান্ত দেন তাহলে আমরা একটা ডিসিশন নিই। দেখছি যে এই যেমন বেতাগা ইউনিয়ন পরিষদ, এটা কিন্তু তাদের যে এই প্র্যাকটিসটা কীভাবে তারা ইউনিয়ন পরিষদটা ভালো করছে সেটা দেখার জন্য সরেজমিনে আমরা কিন্তু ওই যে ময়মনসিংহ থেকে আমরা যদিও ইলেকশন আসছে, এই জন্য একটু বললাম যে ইলেকশনের পরে এটা